রাজ্যের তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে ইউথ ইন পলিটিক্স কর্মসূচি। তাই আজ দুবরাজপুর ব্লক পার্টি অফিসে দুবরাজপুর ব্লক ও শহরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এদিন দুবরাজপুর শহর ও ব্লকের শতাধিক যুবক বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ির হাত ধরে তৃণমূল কংগ্রেসের ইউথ ইন পলিটিক্স কর্মসূচিতে যোগদান করে। পাশাপাশি উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কন্যাকে ধর্ষণের প্রতিবাদে এবং জিডিপি নেমে যাওয়ার প্রতিবাদে হাতে প্লাকার্ড নিয়ে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিপ্লব মাহাতো, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি সাগর কুণ্ডু, দুবরাজপুর ব্লক যুব সভাপতি নীলোৎপল মুখার্জি সহ অন্যান্যরা। বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি বলেন, যুবকরাই পারে পরিবর্তন করতে, এরা হলো তৃণমূল কংগ্রেসের সৈনিক। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী মোদীকে ও অমিত শাহকে এই র্যালির মাধ্যমে ধিক্কার জানান। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে উত্তরপ্রদেশে হাসরাতে আমাদের দলিত শ্রেণীর মেয়ের ওপর যেভাবে বলাৎকার করে তাকে নৃশংসভাবে অত্যাচার করে শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং দীর্ঘ কয়েকদিন হসপিটাল থাকার পর সে মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং সারা বাংলা জুড়ে এই প্রতিবাদে ঝড় আমরা তুলেছি। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে দলিত সমাজের মানুষরূপে কি নারী কি শিশু কি পুরুষ তাদের যে ভীষণভাবে তাদের অত্যাচার করা হয় শারীরিক এবং মানসিকভাবে, সামাজিক মর্যাদা তাদের কেড়ে নিচ্ছে একের পর এক, যে সমস্ত রাজ্যে বিজেপি রয়েছে সেই সমস্ত রাজ্যের মানুষের যাতে নিরাপত্তা পায়, দলিত শ্রেণীর মানুষেরা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, সেখান থেকে আমরা যুব তৃণমূল কংগ্রেস আমরা পশ্চিমবঙ্গেতে একটা আওয়াজ তুলছি যে মোদীকে ধিক্কার জানাচ্ছি, অমিত শাহকে ধিক্কার জানাচ্ছি যে তুমি আসার পর আমাদের দলিতদের ওপর অত্যাচার বেড়ে গেল কেন, তোমাকে জবাব দিতে হবে, জবাব না দিলে তোমাকে ভারত একদিন তোমাকে ত্যাগ করতেই হবে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.